বিশা মুন্ডার জন্মদিন পালন বনগাঁ পৌরসভার কুটিবাড়ি এলাকায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। আদিবাসী সমাজের আদর্শ বিশা মুন্ডা ব্রিটিশ উপনিবেশ শক্তির শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন তিনি। তাই গোটা দেশে জনজাতি গোষ্ঠীভুক্ত সম্প্রদায়ের মানুষদের গৌরবময় ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দিতে বিরসা মুন্ডা জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশের নানা প্রান্তে পালিত হল বিরসা মুন্ডার জন্মদিন। পাশাপাশি এদিন বিরসা মুন্ডার 148তম জন্মজয়ন্তী উপলক্ষে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ 1 নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় বিরসা মুন্ডার মূর্তির পাদদেশে পালিত হয় এই দিনটি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ। বনগাঁ 1 নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে হয় অনুষ্ঠানের শুভ সূচনা। বিরসা মুন্ডা জন্মদিন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে আদিবাসী নৃত্য উপস্থাপন করেন এলাকার খুদেরা। পাশাপাশি এখানে উপস্থিত আদিবাসী সম্প্রদায় শিশুদের বস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত বনগাঁ পৌরসভার পৌরপ্রধান জানান, এবছর বিরসা মুন্ডার 148তম জন্মজয়ন্তী পালিত হল, যিনি গোটা ভারতবর্ষের মুন্ডা আন্দোলনের প্রতীক। আজ আমরা বনগাঁ কুঠিবাড়ি এলাকায় বিরসা মুন্ডার মূর্তির সামনে এই দিনটিকে উদযাপিত করলাম। এই বিষয়ে তিনি আরো জানান, 148তম বিরসা মুন্ডা, যিনি মুন্ডা আন্দোলনের প্রতীক হিসেবে এখনো আছেন সারা ভারতবর্ষ জুড়ে, সেই বিরসা মুন্ডার এখানে পূর্ণায় মূর্তি বনগাঁ পৌরসভা বসিয়েছিলেন 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের কাউন্সিলর দীপালি বিশ্বাস এবং ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে আমরা আজকে এখানে সকলে এক জায়গা হয়েছি। আমার কাউন্সিলররাও এসছেন এবং পাড়ার অনেক বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ সবাই জড়ো হয়েছে এবং আদিবাসী সম্প্রদায় বুলু মুন্ডার নেতৃত্বে আমাদের এখানে তারা অনুষ্ঠান করতে এসছে, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। দেখুন, বিশ্ব মুন্ডাকে মনে রাখতে হবে, বিশ্ব মুন্ডাকে মানুষের কাছে ব্যাপ্তি দিতে হবে। অন্যায় প্রতিবাদের কথা শুধুমাত্র আদিবাসী সমাজ নয়, সেখানে সারা সমস্ত জাতির তিনি গর্ব যে অন্যায় দেখে তিনি প্রতিবাদ করেছিলেন। নিপীড়িত নির্যাতিত মানুষ যখন ব্রিটিশদের হাতে বন্দী হচ্ছে, ফাঁসি হচ্ছে, তাদের উপর অকথ্য অত্যাচার করছে, তখন তিনি বাঁশি ছেড়ে তিনি হাতে তীর ধনুক তুলে নিয়েছিলেন এবং সেখান সেই দিন থেকে সারা ভারতবর্ষব্যাপী আজকে সে আন্দোলন ছড়িয়েছে। আমরা এই আদিবাসী পাড়া 1 নম্বর ওয়ার্ডে আমরা গর্বিত। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তারা তাদের সেই সংকল্প রয়েছে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, আদিবাসী সমাজের বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজকে 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে অনুষ্ঠানে আমরা সবাই সামিল হয়েছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।